উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। সত্যি কথা বলতে কি, ইংরেজি সাহিত্য অসম্পূর্ণ থেকে যায় শেক্সপিয়ারের লেখা ছাড়া। এলিজাবেথান পিরিয়ডের এই বিখ্যাত নাট্যকর তার জীবনীকালে মোটামুটি 38টি নাটক লিখে গেছেন, 150-এরও বেশি কবিতাও। যদিও বা বিভিন্ন ক্রিটিক এই সংখ্যা নিয়ে বিভিন্ন রকম মতবাদ দেন, তারপরেও এটি নির্দ্বিধায় বলা যেতে পারে শেক্সপিয়ার যা কিছু লিখে গেছেন তার এই সাহিত্য চর্চা যুগ যুগ ধরে একই জায়গাতে অবস্থান করছে। শুধুমাত্র ইংরেজি সাহিত্যই নয়, ওয়ার্ল্ড লিটারেচারেও শেক্সপিয়ারের অবদান অনস্বীকার্য। শেক্সপিয়ারের নাটককে মেজর 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে, এর মধ্যে ট্র্যাজেডি, কমেডি এবং হিস্টোরিক্যাল প্লেস। শেক্সপিয়ারের ট্র্যাজেডি তথাকথিত ট্র্যাডিশনাল ট্র্যাজেডি থেকে একটু আলাদা, কেননা আমরা অ্যারিস্টটলের থিওরি অফ ট্র্যাজেডি পড়লে সেখানে ট্র্যাজেডির কনসেপ্ট যেমন পাই, শেক্সপিয়ার সেই কনসেপ্ট অনেক জায়গাতে ভায়োলেট করেছেন। তার ট্র্যাজেডি জেনারেলি সাফারিং, ফ্রাস্ট্রেশন এগুলো দ্বারাই মার্ক হয়। সাইকোলজিক্যাল ট্রমা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির একটি প্রমিনেন্ট আসপেক্ট হিসেবে ধরা হয়ে থাকে। শুধু তাই নয়, শেক্সপিয়ারের ট্র্যাজেডি হল অ্যারিস্টোক্রাট পিপুলের ট্র্যাজেডি। অনেক ক্রিটিক এও বলেন শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে পোয়েটিক জাস্টিস ব্যাপারটা ঠিক সেইভাবে অ্যাপ্লিকেবল হয় না। আজকে আমরা শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ নিয়েই আলোচনা করব। মূল নাটকে যাওয়ার আগে আমরা দেখে নেব ম্যাকবেথের মূল চরিত্রগুলি। ম্যাকবেথ হল স্কটিশ জেনারেল, যে কিনা স্কটল্যান্ডের রাজা কিং ডানকানকে হত্যা করেছিল ক্ষমতার জন্যে। লেডি ম্যাকবেথ ম্যাকবেথের ওয়াইফ। নাটক পড়ে আমরা জানতে পারি যে লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে রাজা ডানকানকে হত্যা করার জন্যে সাহস জুগিয়েছিল। ব্যাঙ্কু হল ম্যাকবেথের বন্ধু এবং সহযোদ্ধা। কিং ডানকান স্কটল্যান্ডের রাজা। ম্যাকডাফ হল একজন নোবেলম্যান এবং থেন। ম্যালকম হল রাজার বড় পুত্র। থ্রি উইচেস বা তিনটি ডাইনি, এই তিনটি ডাইনি যারা কিনা ম্যাকবেথ এবং ব্যাঙ্কিউয়ের ভবিষ্যৎবাণী করেছিল। হেই, এখন কলেজের প্রথম সেমিস্টারে ইংলিশ মেজরের যে কোনো কনসেপ্ট বোঝার পাশাপাশি এক্সাম প্রিপারেশন অনেক সহজ হয়ে যাবে। প্রেজেন্টিং এ কমপ্লিট ইউনিক গাইডবুক ফর ইংলিশ মেজর অ্যান্ড সেক ফ্রম এলিট। এটি সম্পূর্ণভাবে 2023-এর নতুন সিলেবাস অনুযায়ী লেখা। এই বইয়ে ফার্স্ট সেমের প্রতিটি টপিক ধরে ডিটেইলড অ্যানালিসিস, পয়েন্ট টু পয়েন্ট ডিসকাশন, ম্যাক্সিমাম নাম্বার অফ শর্ট কোয়েশ্চেন্স, তার সাথে এসে টাইপ কোয়েশ্চেন্সও দেওয়া রয়েছে। বইটির অনলাইন পারচেস লিঙ্ক ভিডিওটির ডিসক্রিপশনে রয়েছে, সেটি অবশ্যই একবার চেক করে নিও। তো চলো আবার টপিকে ফিরে যাই। শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ম্যাকবেথ শুরু হয় একটি ভয়ঙ্কর বজ্রবিদ্যুতের রাতে, যখন তিনটি ডাইনি একটি হিত বা ঢিবিতে বসে ম্যাকবেথের সাথে দেখা করার জন্য অপেক্ষা করে। অন্যদিকে স্কটল্যান্ডের রাজা ডানকান এবং তার পুত্র ম্যালকমের কথোপকথন থেকে আমরা জানতে পারি যে স্কটল্যান্ডের সাথে নরওয়ের যুদ্ধে স্কটল্যান্ড নরওয়েকে পরাজিত করেছে এবং এই জয়ের খেতাব ম্যাকবেথ এবং ব্যাঙ্ককে তারা খুবই উৎসাহিত হয়ে দিচ্ছে। যুদ্ধে জয় করে যখন ম্যাকবেথ এবং ব্যাঙ্কো ফিরছে, তখন এই চরম বজ্রবিদ্যুতের রাতে সেই হিত বা ঢিবির কাছে তাদের সাক্ষাৎ ঘটে তিনটি ডাইনির সাথে। প্রথমে তারা ঠিক বুঝতে পারে না যে এই তিনটি জীব আদতে কি পার্থিব নাকি অপার্থিব। হঠাৎ করে এই ডাইনিরা ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর উদ্দেশ্যে তিনটি ভবিষ্যৎবাণী করে। প্রথমে ম্যাকবেথের উদ্দেশ্যে তারা বলে সে বর্তমানে থেন অফ গ্লামিস হয়ে আছে। এখানে বলে রাখা ভালো, থেন মানে হচ্ছে কোনো একটা জায়গার চিফ বা প্রধান, এবং শীঘ্রই সে থেন অফ কাউডার হয়ে যাবে। দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ম্যাকবেথের ভাগ্য সেখানেই থেমে থাকবে না, তার কপালে রাজ তিলক রয়েছে, সে নিশ্চয়ই একদিন স্কটল্যান্ডের রাজা হবে। এবং তৃতীয় ভবিষ্যৎবাণীটি ডাইনিরা ব্যাঙ্ককে উদ্দেশ্য করে করে। তারা বলে ব্যাঙ্কেও নিজে রাজা হতে পারবে না ঠিকই, কিন্তু তার পরবর্তী প্রজন্ম রাজা হবে। এই তিনটি ভবিষ্যৎবাণী করেই প্রচণ্ড বজ্রবিদ্যুতের সাথে তিনটি ডাইনি অট্টহাসি করে অন্ধকারে মিলিয়ে যায়। ব্যাঙ্কিওর মনে কোনো উৎসাহ বা চিন্তা না দেখা গেলেও ম্যাকবেথ ডাইনিদের কথা কিছুতেই ভুলতে পারছে না, এবং কিছুক্ষণের মধ্যেই তাদেরকে অবাক করে দিয়ে তাদের কাছে সংবাদ আসে যে থেন অফ কার্ডার স্কটল্যান্ডের সাথে বিশ্বাসঘাতকতা করেছে
এবং সেই কারণেই রাজা ডানকান তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং থেন অফ কার্ডারের উপাধি রাজা খুশি হয়ে ম্যাকবেথকে প্রদান করেছে। এই সংবাদ শোনা মাত্রই ম্যাকবেথের কানে সেই ডাইনিদের ভবিষ্যৎবাণী গুঁজে ওঠে। সে শুধু অবাকই হল না, বরং মনে মনে বিশ্বাস করতে শুরু করল যে ডাইনিরা যা কিছু বলেছে তার সম্বন্ধে, তার ভবিষ্যৎ নিয়ে, সেগুলি নির্ঘাত সত্যি এবং সব মিলে যাবে। আশ্চর্যজনকভাবে সে যখন থেন অফ কাউডার হয়ে গেল, তখন সে সত্যি সত্যি এবার বিশ্বাস করতে শুরু করেছে যে নিশ্চয়ই স্কটল্যান্ডের রাজা হয়ে উঠবে ম্যাকবেথ একদিন। ম্যাকবেথ যখন রাজা ডানকানের সম্মুখীন হয়, তখন রাজা খুব খুশি হয়ে ম্যাকবেথের আতিথেয়তা স্বীকার করে এবং সেই রাতেই ম্যাকবেথের কাসল ইনভারনেসে থাকবে বলে স্থির করে। এদিকে ম্যাকবেথ যুদ্ধ থেকে ফেরার পথে ডাইনিদের সম্মুখীন হওয়া থেকে শুরু করে আকস্মিকভাবে থেন অফ কাউডার হওয়া পর্যন্ত সবকিছুই সে তার স্ত্রী লেডি ম্যাকবেথকে জানায়। লেডি ম্যাকবেথ উচ্চাকাঙ্ক্ষী এবং চালাক একজন মহিলা। সে মনে মনে স্থির করে যে রাজা হওয়ার জন্য ম্যাকবেথকে যা যা করার প্রয়োজন সব কিছুতেই সে ম্যাকবেথের সঙ্গ দেবে। ম্যাকবেথ যখন নিজের কাসল ইনভারনেসে ফিরে আসে, তখন লেডি ম্যাকবেথ তাকে খুব ভালোবেসে অভিবাদন জানায় এবং ম্যাকবেথকে সে বলে সে খুব শীঘ্রই রাজা হতে চলেছে। ম্যাকবেথ বিস্ময় প্রকাশ করলে লেডি ম্যাকবেথ তাকে বলে যে রাজা ডানকান আমাদের প্রাসাদে আজ রাতে আসবে ঠিকই, কিন্তু সে আর কখনো এখান থেকে ফিরে যেতে পারবে না। শুধু তাই নয়, লেডি ম্যাকবেথ ম্যাকবেথের উদ্দেশ্যে খুব তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে প্রয়োজন পড়লে সে নির্দ্বিধায় রাজা ডানকানকে হত্যা করবে। ম্যাকবেথ হবে রাজা এবং সে হবে ম্যাকবেথের রানী। লেডি ম্যাকবেথের এই প্ল্যানিংয়ে ম্যাকবেথ প্রথমে প্রশ্রয় না দিলেও সে বারবার বলতে থাকায় শেষ পর্যন্ত ম্যাকবেথ মেনেই নেই এবং তারা দুজনে মিলে ডানকানকে হত্যার একটি ছক কষে। ছকটি খানিকটা এইরকম, ডানকান যখন রাত্রিবেলা ঘুমোতে যাবে, তখন ডানকানের গার্ডস বা দেহরক্ষীকে প্রচুর পরিমাণে সুরাপান করিয়ে নেশায় বুদ করে দেবে, তারা যেন কিচ্ছুটি টের না পায়। আর ঠিক সেই সুযোগেই ম্যাকবেথ ডানকানের ঘরে ঢুকে সবার অলক্ষ্যে ডানকানকে ছুরি মেরে হত্যা করবে এবং হত্যার পরে গার্ডস বা দেহরক্ষীর পাশে সেই ছুরি এবং রক্ত ছিটিয়ে রাখবে, যেটাতে সবার মনে হবে যে সেই দেহরক্ষীরাই ডানকানকে হত্যা করেছে। এবং সকালবেলা রাজার হত্যার খবর চারিদিকে ছড়ালে নেশায় বুদ হয়ে থাকা গার্ডস বা দেহরক্ষীদের ম্যাকবেথ দোষী সাব্যস্ত করে সঙ্গে সঙ্গেই তাদের হত্যা করবে। তাহলে কেউ আর টের পাবে না, কাউকেই আর প্রশ্ন করার সুযোগ থাকবে না। ঠিক যেমন ভাবা তেমনই কাজ। এই প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে লেডি ম্যাকবেথ রাজা ডানকান এবং বাকিদের চরম আপ্যায়ন করে। সবাই নিজের নিজের ঘরে মতে গেলে রাজার দেহরক্ষীদের বেশি বেশি আপ্যায়ন করে মদ্যপান করানো হয়। দেহরক্ষীরাও এই শীতের রাতে নিজেকে উন্মুক্ত করে দিয়ে বেশি বেশি মদ্যপান করতে থাকে এবং একটা সময় তারা তাদের কর্তব্য ভুলে গিয়ে নেশায় বুধ হয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে ম্যাকবেথ সবার অলক্ষ্যে ডানকানের ঘরে ঢুকে ডানকানকে হত্যা করল। হত্যার আগে যদিও বা সে চরম দ্বিধাবোধে ভুগছিল, সে ডানকানের মতো রাজাকে হত্যা করতে চাইছিল না, কিন্তু তার নিজের রাজা হওয়ার উচ্চাকাঙ্ক্ষা এবং লেডি ম্যাকবেথের উৎসাহ সে এক প্রকার বাধ্য হয়ে রাজা ডানকানকে হত্যা করে। হত্যার পরে ম্যাকবেথ আরো উদ্বিগ্ন হয়ে যায় এবং আড়ষ্ট হয়ে উঠল। নানা রকম অদ্ভুত আওয়াজ এবং দৃশ্য যেন তার শান্তি হরণ করল। সকাল হলে রাজার মৃতদেহ আবিষ্কার হয়। ম্যাকবেথ অবিলম্বে রাজার দুই দেহরক্ষীকে হত্যা করে এবং দাবি করে যে সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। যখন সে বুঝতে পারে যে তারা অবশ্যই রাজাকে হত্যা করেছে, যদিও বা ম্যাকবেথের এই এক্সপ্লেনেশন বেশিরভাগ লোক সন্তুষ্ট হয় না এবং তারা সন্দেহ করতে থাকে যে রাজার হত্যাকারী এখনও মুক্ত। এই চিন্তাভাবনা করে রাজার দুই পুত্র ম্যালকম এবং ডোনালবেন তাদের গুরুতর বিপদ টের পায় এবং তারা স্কটল্যান্ড থেকে পালিয়ে যায়। স্বাভাবিকভাবেই রাজার আসন এখন শূন্য এবং সেই আসনের প্রধান দাবিদার হয়ে ওঠে ম্যাকবেথ এবং তাকেই রাজা হিসেবে নির্বাচিত করা হয়।
ম্যাকবেথ রাজা হলো ঠিকই, কিন্তু মন থেকে দুশ্চিন্তা এবং সংশয় দূর হলো না। ডাইনিদের ভবিষ্যৎবাণীর দুটি ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেছে এবং তিন নম্বর বাণীটি ছিল যে ব্যাংকো রাজা হতে পারবে না ঠিকই, কিন্তু তার পরবর্তী প্রজন্ম রাজা হবে। সুতরাং ম্যাকবেথ রাজাসন পেলেও ভবিষ্যতে এটি তার থাকবে না, এই বিশ্বাস সে মনে মনে করতে শুরু করেছে। এই ভাবনা চিন্তা করেই ম্যাকবেথ আরও ক্রুড় হয়ে গেল। তার খুব কাছের বন্ধু ব্যাংকো এবং তার পুত্র ফ্লেন্সকে হত্যা করার জন্যে অ্যাসাসেন বা গুপ্ত হত্যাকারীকে ম্যাকবেথ ভাড়া করে। এই হত্যাকারীরা ব্যাংকোকে হত্যা করতে সার্থক হলেও ফ্লেন্স কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচে। এদিকে ম্যাকবেথ সবার মন জয় করার উদ্দেশ্যে রাত্রিবেলা একটি পার্টির আয়োজন করে। সবাই যখন সেই পার্টিতে ব্যস্ত, ঠিক তখন মৃত ব্যাংকোর অশরীরী আত্মা ম্যাকবেথের সম্মুখে উপস্থিত হয়। সেই অশরীরী আত্মাকে ম্যাকবেথ ছাড়া আর কেউ দেখতে পায় না। ম্যাকবেথের রক্ত হিম হয়ে আসে, চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে ওঠে এবং ভীত সন্ত্রস্ত হয়ে ম্যাকবেথ ব্যাংকিউকে উদ্দেশ্য করে বিড়বিড় করে কী সব বলতে থাকে এবং পাগলের মতো আচরণ করতে থাকে। তার এই অদ্ভুত আচরণ দেখে পার্টিতে আসা অন্যান্য কার্ডসদের মনে সন্দেহ আরও বেড়ে ওঠে এবং রাজাকে হত্যার সন্দেহের তীর ম্যাকবেথের দিকেই যায়। মারিয়া হয়ে ম্যাকবেথ আবার সেই ডাইনিদের সাথে দেখা করে। চারিদিক অন্ধকার, জায়গাটি দেখতে শ্মশান ভূমির মতো। দূরে কোনো এক প্যাঁচা বিভৎস আওয়াজ করে ডেকে উঠল। প্যাঁচার ডাক যেন ডাইনিদের উপস্থিতি জানান দিল। তাদের দেখা মাত্র ম্যাকবেথ তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করল। তার উত্তরে ডাইনিরা অট্টহাসিতে ফেটে পড়ল এবং ঘেঁসঘেঁসে গলায় তারা আবারও তিনটি ভবিষ্যৎবাণী করল। প্রথম বাণীটি হল ম্যাকডাফ থেকে ম্যাকবেথের সাবধানে থাকা উচিত। দ্বিতীয় ভবিষ্যৎবাণী হল কোনো মাতৃগর্ভ থেকে নর্ম্যালি জন্ম নেওয়া কোনো ব্যক্তি ম্যাকবেথকে হত্যা করতে পারবে না। তৃতীয় ভবিষ্যৎবাণী হল যে মুহূর্তে রাজার ক্যাসেলের বাইরে যে জঙ্গল, যেটির নাম হলো বীরনাম, বীরনাম জঙ্গল যখন রাজার ক্যাসেলের দিকে হাঁটতে শুরু করবে বা উঠতে শুরু করবে, ঠিক সেই সময় ম্যাকবেথের পতন ঘটবে। ম্যাকবেথ এই ভবিষ্যৎবাণী দ্বারা সন্তুষ্ট হলো, কেননা তার যুক্তি অনুযায়ী পৃথিবীতে সমস্ত মানুষেরই জন্ম নারীর গর্ভ থেকে হয় এবং জঙ্গল কখনো হেঁটে চলে ফিরে বেড়াতে পারে না। শুধুমাত্র ম্যাকডাফকে সরাতে পারলেই ম্যাকবেথ অজেয়। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। ম্যাকবেথ ফিরে এসে সর্বপ্রথম ম্যাকডাফকে না পেয়ে তার পুরো পরিবারকে হত্যা করে। ম্যাকডাফ জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে এবং প্রতিজ্ঞা করে যে সে ম্যাকবেথকে হত্যা করবেই করবে। সে কারণেই ম্যাকডাফ রাজার পলাতক পুত্র ম্যালকমের সাথে যোগাযোগ করে এবং ইংলিশ আর্মির সাথে জোট বেঁধে ম্যাকবেথকে আক্রমণ করার প্রস্তুতি নেই। এদিকে লেডি ম্যাকবেথ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। দিন দিন সে তার জ্ঞান হারাতে শুরু করে, পাগলামি যেন ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করে। রাতের বেলা আজকাল লেডি ম্যাকবেথ ঘুমোয় না, রাতে ঘুমের ঘরে হেঁটে হেঁটে বেড়ায় এবং মনের অজান্তেই যেন তার হাতের রক্তের গন্ধ, সেটা নিয়ে ভাবতে শুরু করে। শুধু তাই নয়, চারিদিকে শুধু রক্ত দেখতে পায় এবং হঠাৎ করেই ম্যাকবেথ জানতে পারে লেডি ম্যাকবেথ ধীরে ধীরে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং হঠাৎ করেই লেডি ম্যাকবেথের মৃত্যু হয়। ম্যাকবেথ যখন এই খবর পায় তখন এক প্রকার সে ভেঙে পড়ে, কারণ আমরা দেখেছি প্রথম থেকেই ম্যাকবেথের সঙ্গ দিয়ে এসছে লেডি ম্যাকবেথ। আজ আর লেডি ম্যাকবেথ ম্যাকবেথের জীবনে নেই। আর ঠিক এই সময় ম্যাকডাফ পরিচালিত ইংলিশ আর্মির সাথে ম্যাকবেথের যুদ্ধ বাধে। ম্যাকবেথ তখনও তার অহংবোধে অনর। সে এখনও ডাইনিদের ভবিষ্যৎবাণী বিশ্বাস করতে থাকে। সে বীরম্যান জঙ্গলের দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে যে জঙ্গল হাঁটবে না, অতএব সে মরবে না। কিন্তু সত্যি কি তাই? না, আদতে ম্যাকডাফ এবং সমস্ত আর্মি জঙ্গলের ডালপালা নিজেদের শরীরে বেঁধে লুকিয়ে তারা সেই ম্যাকবেথের ক্যাসেলের দিকে এগোচ্ছিল। ঠিক যেন মনে হচ্ছিল জঙ্গল হাঁটছে রাজার ক্যাসেলের দিকে। এটা দেখে ম্যাকবেথ অবাক হয়ে যায়। তুমুল যুদ্ধ বাধে এবং সময়ের সাথে দেখা যায় ম্যাকবেথের সম্মুখীন হয় ম্যাকডাফ, সেই ম্যাকডাফ যে ম্যাকডাফ সম্বন্ধে ডাইনিরা বলেছিল যে ম্যাকবেথকে ম্যাকডাফ থেকে সাবধানে থাকা উচিত, সেই ম্যাকডাফের সম্মুখীন হয়েছে রাজা ম্যাকবেথ। তাদের মধ্যে যুদ্ধ বাধে। এখনও ম্যাকবেথ বলে যে সে মরতে পারে না, কেননা সে এমন একজন ব্যক্তির হাতে মরবে যার জন্ম ন্যাচারালি হয়নি।
তখন ম্যাকডাফ হাসতে হাসতে বলে যে সে ন্যাচারালি মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি, সে হচ্ছে সিজারিয়ান বেবি যার জন্ম হয়েছিল তার মায়ের পেট কেটে। ম্যাকবেথ এটি শোনার পরেই যেন হতাশ হয়ে যায়, তবু সে হাল ছাড়ে না। ম্যাকবেথের সাথে ম্যাকডাফের যুদ্ধ বাড়তে থাকে, এক সময় ম্যাকডাফ ম্যাকবেথের শিরচ্ছেদ করে। ইংরেজি সাহিত্যের এমনই স্বাদ বাংলায় পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।